প্রিয় দর্শক, ফারজানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে ভীষণই মজাদার একটি মাংসের রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের মুরগির মাংস রান্না করে দেখাবো, তবে মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করব। সাধারণত যেসব মশলা দিয়ে আমরা মুরগির মাংস রান্না করে থাকি সেই সব মশলা ব্যবহার করব। পাশাপাশি আমি একটা বাড়তি মশলা যোগ করব, আর এই মশলার জন্য মুরগির মাংসের টেস্ট এত বেশি বেড়ে যাবে যে আপনারা মুরগির মাংস খাচ্ছেন না গরুর মাংস খাচ্ছেন এটা একদমই বুঝতে পারবেন না। আজকের রেসিপিটা আমি যে পাকিস্তানি লাল মুরগি পাওয়া যায় সেই মুরগিটা দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো মুরগি মাংসতে এই মশলাটা ব্যবহার করে রান্না করতে পারেন, তবে শুধু মুরগি মাংস নয়, যে কোনো মাংসতে এই মশলাটা ব্যবহার করা যায়। তবে আমার কাছে মুরগি মাংসে এই মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে। এই রেসিপি তৈরি করতে যা যা লাগছে আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাড় মুরগি মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। মাংসটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফকা পরিমাণ, 2টা তেজপাতা চিরা আমি 4 টুকরো করে নিয়েছি, 5 থেকে 6টি এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, হলুদ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, রান্নার তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি আর 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি একসাথে বেটে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে, আর এই মশলাটার জন্য মুরগির মাংসের স্বাদ অনেক অনেক বেশি বেড়ে যাবে। লবণ নিয়েছি, স্বাদ অনুযায়ী ব্যবহার করব। চুলায় আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 5-6টি এলাচ, আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই গরম মশলাগুলো আমি প্রায় 1 মিনিট সময় ধরে ভেজে নেব। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এবার আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি সোনালি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দেবার পর পেঁয়াজটা আমি একটু নেড়ে দিচ্ছি। এবার এতে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি আর মরি বাটা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার মশলাটা আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসটা দেয়া হয়ে গেছে। এবার আমি মাংস আর মশলা নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব।
মাংসটা মিক্সড করা হয়ে গেলে আমি চুলার আঁচ ফুল রেখে মাংসটা প্রায় 10 মিনিটের জন্য রান্না করব। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে, এই পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। আমি এবার একটা চামচ দিয়ে মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে মাংসটা আমি আরো 15 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নেব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসের ঝোলটাও টেনে গেছে আর মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে মাংসটা উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। পাকিস্তানি লাল মুরগির মাংসটা একটু শক্ত হয়ে থাকে আর এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখনও মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আর সেদ্ধ হওয়ার জন্য এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এবার মাংসটা আমি পানের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটা আরো প্রায় 30 মিনিট সময় ধরে রান্না করব। চুলার আঁচ লোতে রেখে ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি মাংসটা একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি শুরুতে আপনাদের ভাজা জিরে গুঁড়োটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে আমি মাংসের সাথে উল্টে পাল্টে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করছি আরো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মুরগির মাংস রান্না হয়ে গেছে, আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি। এই মশলাটা দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে এত বেশি টেস্টি লাগে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।